হরে কৃষ্ণ, জয় গীতা। আজ 21শে সেপ্টেম্বর 2022, চারই আশ্বিন 1429 বঙ্গাব্দ, রোজ বুধবার, শ্রী শ্রী ইন্দিরা একাদশী। আজ আমরা ইন্দিরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানব। প্রথমে বলে নিই, ইন্দিরা একাদশী পালন 22শে সেপ্টেম্বর 2022, পাঁচই আশ্বিন 1429 বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ সময় এই ভোর 5:58 হতে দিবা 10:00 মধ্যে, এবং ভারতের সময় 5:28 হতে দিবা 9:30 মধ্যে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে সময় নির্গত অনুসারে পালন করার সময় নির্ধারণ করা আছে। আমরা এখন ইন্দিরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। একাদশীর মাহাত্ম্য শোনামাত্রই সামবেদীর যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তিপরায়ণ এই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নামখানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবসী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন আজ্ঞ পুষ্প ইত্যাদি দিয়ে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবসী নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময় করে কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম, ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন তা এখন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতীর ইন্দ্রসেন রাজা আমার পুত্র, তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতর প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার সর্ববিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষী, সেই ইন্দিরা ব্রতের বিধি কী? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষী উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তিসম্পন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাত কৃত্যাদি সমাপন করে নিরাহার থাকবেন, ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিবরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ পূজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন।
রাজাকে এই উপদেশ দিয়ে দেবসী নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা ও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাথে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাথে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। সবাই রাত্রি জাগরণে মাধ্যমে নির্জলা একাদশী ব্রত পালন করুন। এবং অন্যদের উৎসাহিত করুন। মনে রাখা আবশ্যক, যারা হরিবাসতী তিথিতে পাঁচ রবি শস্য গ্রহণ করেন তারা পিতামাতা এবং গুরু হত্যা সমতুল্য পাপ করেন, যার ফলস্বরূপ পুত নামক নরকে অবধারিত বিস্তারিত স্কন্দ পুরাণে উল্লেখিত আছে। আমি সবাইকে অনুরোধ করব, আমরা প্রতিটি হরিবাসর তিথি এবং একাদশীর মাহাত্ম্য নিয়ে জয়গীতা ইউটিউব চ্যানেলে প্রতিটি একাদশীর মাহাত্ম্য, হরিকথা, ভজন গীত এবং হরিনাম সংকীর্তন আপলোড দিয়ে থাকি এবং সরাসরি সম্প্রচার করি। আমি আশা করব আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের শ্রীমদ্ভগবদ গীতা, শ্রীভাগবত, শ্রী চৈতন্য চরিত্রামৃত, সনাতন ধর্মের সকল অজানা তথ্য এবং হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের সামনে পথ চলা। হরে কৃষ্ণ, জয় গীতা। সকল কৃষ্ণভক্ত চরণে শতকোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হোক সকল সনাতনীদের, জয় হোক সকল কৃষ্ণভক্তের। হরে কৃষ্ণ, জয় হোক ইন্দ্রা একাদশী।